আরজিকর কাণ্ড নিয়ে শুরু হওয়া মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবার অন্যরকম মোড় নিল। এবার মুস্তাফিজুর ইস্যুতে মেদিনীপুর মেডিকেল কলেজের ডিন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুপারকে রুমে আটকে রেখে বোর্ডরুমে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলল শনিবারও। এদিন দুপুরের পর থেকে এই দুই আধিকারিককে মেডিকেল কলেজের বোর্ড মিটিং রুমে আটকে রেখে বিক্ষোভ চলল। তাদের সামনে স্লোগান উঠল, মুস্তাফিজুর কে হয়, কিসের এত তাকে ভয়। অর্থাৎ এই নিয়ে একটা রীতিমতো জল্পনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজে। উল্লেখ করা যায়, মেদিনীপুর মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তারদের একটা অংশ গত কয়েকদিন আগেই অভিযোগ করেছিল যে মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর টর্চার, র্যাগিং করে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতৃত্ব, যারা তাদের মধ্যে রয়েছে মুস্তাফিজুর রহমান নামে এই মেডিকেল কলেজেরই একজন স্টুডেন্ট। জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, এই মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে ফেল করে যাওয়া ক্যান্ডিডেট এবং তার কলেজে থাকার মেয়াদ শেষ হয়েছে, তাই অবিলম্বে এই ধরনের থ্রেট কালচার যে চালায় তাকে কলেজ থেকে বের করে দেওয়া হোক। বৃহস্পতিবার এই দাবি করে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল। সন্ধ্যে 7:30 নাগাদ সেদিন এই মুস্তাফিজুরকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না এমন একটা নোটিফিকেশন জারি করে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ আধিকারিকরা। কিন্তু পরবর্তীকালে দেখা যায় শুক্রবারই সেই নির্দেশিকা পাল্টে ফের নোটিফিকেশন হয়, সেখানে জানিয়ে দেওয়া হয় যে মুস্তাফিজুর রহমান কলেজের এখনও অংশ রয়েছে, হাউস স্টাফ। তাকে এভাবে যে বারণ করার নোটিফিকেশন জারি হয়েছিল তা বাতিল করা হলো। আর তাতেই নতুন করে শনিবার বিক্ষোভ দেখা দিল জুনিয়র ডাক্তারদের মধ্যে। জুনিয়র ডাক্তারদের একটা অংশ শনিবার দুপুরের পর থেকেই মেডিকেল কলেজের বোর্ড রুমে হাসপাতাল সুপার এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ডিন সহ বেশ কয়েকজন অধ্যাপককে আটকে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদের দাবি, এই মুস্তাফিজুর রহমানকে কিসের এত ভয় যে বারবার নোটিফিকেশন চেঞ্জ করতে হচ্ছে, এবং সেই সঙ্গে তাদের দাবি মুস্তাফিজুর নাকি থ্রেট কালচার জারি রেখেছিল মেডিকেল কলেজে। তবে এই নিয়ে সমাধান সূত্র না বেরোনোয় শনিবার রাত 8টা পর্যন্ত দেখা গিয়েছে একই রকম বিক্ষোভ উত্তেজনা মেডিকেল কলেজের বোর্ড রুমে। আজকে অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন, পরশু আমরা আমাদের দাবি দাবা নিয়ে এখানে এসেছিলাম, ঠিক আছে? তো সেখানে একটা নোটিশ বের করা হয়েছিল, সেখানে প্রিন্সিপাল ম্যামের সাইন ছিল, কলেজ কাউন্সিলের সাইন ছিল। সেই নোটিশটা জাস্ট 24 ঘন্টার মধ্যে ওই নোটিশের বিপক্ষে আরেকটা নোটিশ বেরোয়, যেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস ওরা ইনভ্যালিড করে দেয়। তো আমরা জানতে চাই, যখন আমরা ওই নোটিশটা এখানে থেকে ওই নোটিশটা আমরা বের করার জন্য এতক্ষণ ছিলাম, তো 24 ঘন্টার মধ্যে ওরা কিভাবে ওটাকে ইনভ্যালিড করে দিতে পারে, কে ওদের ওপর চাপ সৃষ্টি করছে বা কার ইনফ্লুয়েন্সে ওরা এই ডিসিশনটা নিয়ে 24 ঘন্টার মধ্যে উইথাউট এনি ইনফরমেশন আমাদের কাছে এটা চেঞ্জ করলো। কালকে বলা হয়েছে যে পরশুর মিটিংটা নাকি কালকে কন্টিনিউ হয়েছে। এটা একদম মিথ্যে কথা, এটা একদম ভুল কথা। আমাদের মিটিং পরশুই এন্ড হয়ে গেছিল, ওরা এসে এখানে বলেছে যে মিটিং কন্টিনিউ হয়েছে, এটা আমরা মানছি না। তাই যেহেতু এরকম একটা নোটিশ বের করা হয়েছে, তাই আমরা আজকে এসছি আমাদের সেম দাবি দাবা নিয়ে যে কেন এটা করা হবে, আর এটা নিয়ে ডিসকাশন এখানে চলছে। মূলত ওখানে যে পয়েন্টসগুলো মেনশন ছিল সেগুলো সেদিনই রিড আউট করে প্রেস রিলিজ করা হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো ছিল সেগুলোই ওরা তুলে ধরেছে। আপনারা চাইলে ওই নোটিশটাও ওরা বের করেছে, ওটাও দেখতে পারেন ওরা কোন কোন পয়েন্টসগুলো ইনভ্যালিড করেছে, ওটা ওরা প্রুফ হিসেবে বের করেছে, সেটা আপনারা দেখে নেবেন। আজকে কথা হচ্ছে, আজকে কলেজ কাউন্সিলের একটা ইমার্জেন্সি মিটিং ডাকার কথা হচ্ছে, তো সেটা আপাতত ডাকা হচ্ছে। তো সেটা নিয়ে কথা হচ্ছে, যতক্ষণ কাউন্সিলিং মিটিং এখানে ডাকা হবে না, এখানে আমরা বসে থাকবো। যতক্ষণ না মিটিং এখানে আরম্ভ হবে আমরা এখানে বসে থাকবো, আমরা এখান থেকে নড়বো না, যতক্ষণ না আমাদের ওরা ভ্যালিড জাস্টিফিকেশন দেবে যে কোন ভিত্তিতে ওরা আরেকটা নোটিশ বের করেছে। এই ভ্যালিড জাস্টিফিকেশন যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ আমরা এখানে থাকবো। এখানে আপাতত ভেতরে এমএসবিবি স্যার আর ডিন স্যার আছেন, পুরো কলেজ কাউন্সিলকে ডাকার প্রচেষ্টা চলছে, তো সেটা দেখা যাক কতটা এগোনো যায়। গতকাল প্রিন্সিপাল যেমনটা বলেছেন যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পরশু দিন কোনো সিদ্ধান্তই হয়নি, সেরকম কি ঘটনা ঘটেছিল? সিদ্ধান্ত হয়নি সেটা তো আমরাই প্রেস রিলিজ করেছিলাম, নোটিশে আছে, ওখানে ম্যাম নিজে সাইন করেছেন। ম্যাম তো এবার নিজের কথা নিজে চেঞ্জ করে দিলে আমরা তো কিছু করতে পারি না, আর ম্যাম মুখে বলেননি, ম্যাম লিখিত দিয়েছেন, ওটা প্রুফ আছে আমাদের কাছে, তো সেটা আপনারা ম্যামকেই কোয়েশ্চেন করতে পারেন এই ম্যাটারটা। আমার নাম শ্রেয়া মণ্ডল, আমি পার্ট 1 এর স্টুডেন্ট। শুনে নেওয়া যাক এদিন বিক্ষোভের পর রাত 8:30 নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সোমদেব গুপ্ত কি জানিয়েছেন। হ্যাঁ, আমি সই করেছিলাম, প্রিন্সিপাল ম্যাডামের রিকোয়েস্টে আমি সই করেছিলাম। আমাদের ডিন স্যার ছিলেন না, সেই জন্য ডিন স্যার তখন আউটডোর স্টেশন হয়ে গেছিলেন, তো তখন আর মানে সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি বলতে আমি ছিলাম, তো ন্যাচারালি তখন প্রিন্সিপাল ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করেন, এবং তার আগে প্রিন্সিপাল ম্যাডাম ডিন স্যারকে ফোন করেছিলেন। ডিন স্যার বললেন যে আমি আউট অফ স্টেশন আছি, এই মুহূর্তে আসতে পারছি না, তো যেহেতু আমি সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি ছিলাম ওই সময়, তো ওই মোমেন্ট আই ওয়াজ আ সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি অফ দ্য কলেজ, সেই হিসাবে মুহূর্তে প্রিন্সিপাল তখন মানে চিঠিটা যেহেতু ইনকমপ্লিট হয়ে যায়, সেই জন্য আমাকে বলেছিলেন সই করে দেওয়ার জন্য, আমি সই করতে প্রিন্সিপাল ম্যাডামের রিকোয়েস্ট। স্যার কালকের মিটিংয়ে কি আপনি ছিলেন? হ্যাঁ, কালকের মিটিংয়ে ছিলাম। মিটিংয়ে কি হয় মেনলি? মিটিংয়ে যেটা হয়েছে সেটা একটা এভিডেন্স যেটা হয়েছে, দেখো এটা তো আমার বলা উচিত না, এগুলো এরমভাবে এগুলো প্রিন্সিপাল ম্যাডামকেই বলা উচিত। আমার তো আমি একজন সামান্য ফ্যাকাল্টি, আমার এটা ইয়ে করা উচিত, মিডিয়ার সামনে এগুলো বলা উচিত নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকের মিটিংয়ে যেটা ছিল সেটা হচ্ছে যে কিছু ছেলে অভিযোগ জমা দিয়েছে তারা যেতেন, সেটা একটা এক্সটেন্ডেড মিটিং হয়েছিল, এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছিল, সেইখানে কলেজ কাউন্সিলের মিটিংয়ে সেখানে ব্যাপারটা বলা হয় যে আমার সেখানে ওই ডকুমেন্ট ছিল না, এবং ডকুমেন্ট যেহেতু যেটা শুক্রবারে যে বৃহস্পতিবার যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের পরে তখন প্রিন্সিপাল অফিসও বন্ধ ছিল, এমএসবিবিও বন্ধ ছিল, সেই জন্যে যে ছেলেটির নামে অভিযোগ ছিল তার কোনো এভিডেন্স তখন পাওয়া যায়নি, মানে সে তার স্ট্যাটাসটা সেইটা পরের দিন এমএসবিবি যেহেতু হাউস স্টাফ, সেটা এমএসবিবির অফিস থেকে তার ডকুমেন্টসটা বের করা হয় এবং ডকুমেন্টসটা কলেজ কাউন্সিলের সামনে রাখা হয়, এবং দেখা যায় যে তার টেনিয়র রয়েছে, তো সুতরাং কলেজ কাউন্সিল যেখানে যেখানে একটা হাউস স্টাফের সিলেকশন হয় তারপরে তাকে তো বড়ভাবে বলা যায় না, কারণ কিন্তু অ্যালিগেশন আনতে গেলে এভিডেন্স দিয়ে অ্যালিগেশন আনতে হয়, তো সেখানে অ্যালিগেশন যারা দিয়েছে তাদের আমি ওদেরকে বলেওছি যে তোদের এভিডেন্স ছিল না কিছু, মানে সেক্ষেত্রে কারোর এগেন্সটে কোনো অ্যালিগেশন এনে দিলেই তো হয় না, সেখানে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, সেইটা ছিল না, তো ন্যাচারালি যার তার সঙ্গে তার যখন টেনিয়র রয়েছে সেই জন্যই তাকে বলা হয় যে ওই কেসটাকে আপাতত সবই প্রসিডিংস কিন্তু আজ চলবে, প্রসিডিংস এরকম নয় প্রসিডিং বন্ধ হয়ে যাবে, উইথ হেল্ড করা হয়েছে, মানে জাস্ট তাকে ওই টিল হিজ টেনিয়র তাকে উইথ হেল্ড করা হয়েছে, যে একজন স্টাফকে তো ওরমভাবে বলা যায় না যে তুমি ক্যাম্পাস ঢুকতে পারবেন যখন তার টেনিয়র রয়েছে। এর আগের দিনের যে নোটিশ মানে বাকি যে পোর্শনটা সেগুলো বাকি যে পোর্শনটা ছেলেদের যে অভিযোগ হয়েছে সেগুলো তো ইনভেস্টিগেশন করা হবে, সেগুলো তো বলা হয়নি ইনভেস্টিগেশন হবে না। বৃহস্পতিবারের নোটিশে একটা বিষয় দেখা গিয়েছিল যে বলা হয়েছে মুস্তাফিজুর রহমান তার যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারের জন্য তাকে কলেজ ক্যাম্পাসে আসতে বারণ করা হয়েছে, তাহলে এই যে নির্দেশিকাটা এটা তো উঠে গেল, এই নির্দেশিকাটা বিহেভিয়ার তো মানে ব্যাপারটা হচ্ছে কারোর বিহেভিয়ার খারাপ যদি হয়ও সেটা তো তোমাকে মানে একটা দেখো জানিয়ে গেছে, তুমি যদি এখন আমার বলে দাও যে আপনি একটা ফিনান্সিয়াল স্ক্যাম করেছেন, আপনি একটা কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত আছেন, তোমাকে তো তার জন্য বিরুদ্ধে তো এভিডেন্স দিতে হবে। ওরা আমি ওদেরকে বলেওছি আজকে যে তোদের কোনো এভিডেন্স ছিল না, তোদের কোনো এভিডেন্স দেয়, তাহলে বলছে আমাদেরকে তো সেভাবে সময় আমরা পাইনি, ঠিক আছে। এবারেও তাদেরকে তো এটাও বলা হয়েছে কারণ ওরা আজকে রবিবার আছে, পরশু দিন 12টার সময় 2টোর সময় আবার মিটিং ডেকেছেন প্রিন্সিপাল কলেজ কাউন্সিল মিটিং, সেই এভিডেন্স দিয়ে ওরা না আসবে, যদি এভিডেন্স থাকে তাহলে সেভাবে তার প্রিন্সিপাল ব্যবস্থা নেবেন। এখন তো স্যার ঘেরাও, ডিন স্যারকেও হ্যাঁ ডিন স্যারকে আটকে রেখেছেন, আর এমএসবি স্যারও আছেন, আর আমি আবার ওই প্রিন্সিপাল ম্যাডামের রিকোয়েস্টেই আমি আজকে এসেছি, না তো আমার এখানে এখানে আসার কোনো কথা নয়। কতক্ষণ তাহলে ঘেরা অবস্থান চলবে বা কিভাবে এটা তো ওরা বলতে হবে, মানে আপনারা কিভাবে বাড়ি যাবেন সে কি করে বলবো, ওরা ছাড়লে বাড়ি যাবো, না ছাড়লে আর কি করে যাবে। অসহায় লাগছে স্যার? না অসহায় লাগছে, অসহায়ের কি আছে, আমাদেরই তো ছাত্র, ওরা অসহায়ের কিছু নেই, ওরা আমাদেরই ছাত্র, দে আর আওয়ার স্টুডেন্টস, আওয়ার আওয়ার বিলেভড স্টুডেন্টস, তারা তাদেরকে আমরা ছোটবেলা মানে MBBS এর প্রথম দিন থেকে তাদেরকে আমরা পড়িয়েছি, তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, নিজের সন্তানের মতো আমরা তাদেরকে স্নেহ করি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অন্তত আমি করি। আরেকটা বিষয় রয়েছে যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তারা দাবি করছে যে মুস্তাফিজুর রহমান অত্যন্ত প্রভাবশালী, সেই জন্য চাপের কাছে নথি স্বীকার করলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। না না, এইসব কোনো কথা নয়, প্রভাবশালী কে প্রভাবশালী নয়, এগুলো তো আমি কি করে তোমাকে বলবো, যেটা মানে আপনাদেরকে বলবো যেটা কে প্রভাবশালী কে প্রভাবশালী নয়। প্রভাবশালী কারোর 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 কোনো কারোর ছেলে যদি কারোর মন্ত্রীর ছেলে কি বড় কোনো প্রোফাইলের ছেলে যদি ভর্তি হয় তাহলে কি প্রভাবশালী বলে বলা হবে সবসময়? কি এটা বলা যায়? এটা এটা ঠিক নয়। বা কোনো সাধারণ যদি কোনো বাড়ির ছেলেও যদি কোনো একটা খারাপ কাজ করে থাকে তাহলে কি বলা হবে যে সে ভিকটিম নয়, সাধারণ বাড়ির ছেলে বলে ভিকটিমাইজ করে দেওয়া হচ্ছে? এটা নয়। এরমভাবে কোনো জিনিসকে এরমভাবে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। কেউই কারোর সেই কারোর যদি কিছু তার ব্যাপারে থাকে, আমি তো বললাম যে ওদের ছেলেগুলোকেই আজকে বলেছি তোমরা এভিডেন্স দাও, এভিডেন্স তোমরা দাওনি, সেই জন্য আমাদের পক্ষে ডিসিশন নিতে আরো কঠিন হয়ে গেছে। এভিডেন্স দিলে আমরা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আন্ডার ইনভেস্টিগেশন, মুস্তাফিজুরকে আন্ডার ইনভেস্টিগেশন এবং বাকি মানে অল মানে প্রসিডিংস আন্ডার ইনভেস্টিগেশন। শুধু ওই নোটিশটাকে উইথহেল্ড রাখা হয়েছে এইটুকু, ব্যাস, আর কিছু না। থ্যাংক ইউ।